Subhanalladzi asra bi 'abdihi. Subhanalladzi. Mane tini sumohan sei satta. Asra bi 'abdihi. Asra jini bhraman korechen. Kake korechen? Bi 'abdihi. Ayat Muhammadur Rasulullah sallallahu alaihi wasallam ki kukhan theke kun jaga theke subhanalladzi asra bi 'abdihi subhan sei shobda Allah jini tar nabike bhraman koriyechen lailam minal masjidil haram masjid e haram theke ilal masjidil aqsa মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত মসজিদে হারাম থেকে মসজিদে আকসার দূরত্ব অনেক একই রাতে আল্লাহ তাআলা মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত আল্লাহ তাআলা ভ্রমণ করিয়েছেন নবীকে এই ভ্রমণটাকে বলা হয় ইসরা এই ভ্রমণটাকে কি বলা হয় ইসরা আসরা মানে আল্লাহ তাআলা নবীকে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত এই যে একটা ভ্রমণ এটাকে বলা হয় ইসরা আর মসজিদে আকসা থেকে উর্ধ ভ্রমণে আল্লাহ তাআলা নিয়ে গেছেন এটাকে বলা হয় মিরাজ এটা কি কি বলা হয় মিরাজ সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারাম سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير صدق الله العلي العظيم sallallahu alaihi wasallam sallallahu alaihi wasallam sallallahu alaihi wasallam mudaram hazirin jara chair e boshe asi tara to boshei asi aar jara bahire asi tader ke onurodh korbo ajker ei mahfile bhitore ashar jonno ajker shesh din ajker juma ba মুহতারাম হাজিরিন গতকালকেও আমি আপনাদের সামনে কিছু কথা বলেছিলাম অনেক বক্তা এখানে উপস্থিত আছেন আমি আপনাদেরই মানুষ হয়তো অল্প প্রায় 10 থেকে 15 মিনিট কথা বলব এই কথাগুলো বোঝার জন্য চেষ্টা করব আমরা মুসলমান আমরা অনেক কিছুই জানি না বুঝি না কোথায় কি আছে তাও আমরা বলতে পারি না এক জায়গায় দেখলাম এক লোকের জিজ্ঞাসা করছে ভাই বলেন তো আমাদের নবীর নাম কি কেউ কইতাছে কয় আল্লাহ আবার যদি কাউকে বলা হয় বলেন তো দেখি আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মায়ের নাম কি বলতে পারেন যদি বলা হয় বলেন তো দেখি মুসলমানের কিবলা কি বলতে পারবেন অধিকাংশ লোক বলতে পারবে বাইতুল মুকদ্দাস মুসলমানদের প্রথম কিবলা যদি আজকে ফিলিস্তিনে মুসলমানদের উপর অত্যাচার জুলুম নির্যাতন না হতো তাহলে আজ পর্যন্ত বাইতুল মুকদ্দাস সম্পর্কে অধিকাংশ মুসলমান কিছুই জানতো না সেখানে জুলুম নির্যাতন হচ্ছে পত্র পত্রিকা মিডিয়ার মাধ্যমে আজকে সারা বিশ্বের মুসলমান জানতে পারতেছে যে মুসলমানদের প্রথম কিবলা বাইতুল মুকদ্দাস
বাইতুল মুকদ্দাস কারে কয়, এটা সম্পর্কে কিছুটা জানাই দিতেছেন কে? জোরে বলেন কে? আল্লাহ। বাইতুল মুকদ্দাস সম্পর্কে জানা দরকার মুসলমানের আছে না নাই? বাইতুল মুকদ্দাসের সাথে মুসলমানের সম্পর্কটা কি এটা আপনাকে জানতে হবে, যেহেতু আপনি মুসলমান আমি মুসলমান। বাইতুল মুকদ্দাস একটা পবিত্র আল্লাহ তাআলার পক্ষ থেকে নিয়ামত, যে নিয়ামতের শুকরিয়া আদায় করে কিয়ামত পর্যন্ত শেষ করা যাবে না। বাইতুল মুকদ্দাসের জন্য একজন নয়, দুইজন নয়, তিনজন নয়, এক হাজার নয়, এক লক্ষ নয়, এক কোটি নয়, বিলিয়ন বিলিয়ন মিলিয়ন মিলিয়ন মুসলমানের তাজা রক্তও যদি ঢেলে দেয় বাইতুল মুকদ্দাসের ঋণ শোধ করা যাবে না। তাই যে বাইতুল মুকদ্দাসের দাম কত, এত দাম কেন? মুসলমানের জন্য জানা দরকার আছে না নাই? এমন কি বাইতুল মুকদ্দাসের জন্য তো জান দিতেছে ফিলিস্তিনের মুসলমানেরা। ফিলিস্তিনের মুসলমানের সাথে যদি যুক্ত হয় পৃথিবীর সারা দুনিয়ার মুসলমান, শুধু ফিলিস্তিন, শুধু তারা বাইতুল মুকদ্দাসের জন্য জান দিতে প্রস্তুত নয়, সারা দুনিয়ার পৃথিবীর যত মুসলমান আছে, যখনই তারা বুঝতে পারবে যে বাইতুল মুকদ্দাসের জন্য জান দেওয়া মুসলমানের জন্য আবশ্যক, কোন মুসলমান অস্বীকার করবে না, বলে উঠবে আমি হাজির, বাইতুল মুকদ্দাসের জন্য নিজের জানটা দেওয়ার জন্য প্রস্তুত আছি। সেই বাইতুল মুকদ্দাস এটা শুধু আজকে নয়, হাজার হাজার বছর ধরে এটা মুসলমানদের পূর্ণ ভূমি বাইতুল মুকদ্দাস। বাইতুল মুকদ্দাস এটার প্রতি দাজ্জাল ইয়াহুদ নাসারাদের এত চোখ কেন? কারণ বাইতুল মুকদ্দাস এমন একটা পবিত্র জায়গা, যেই বাইতুল মুকদ্দাসের ভিতরে পয়গম্বর আদম থেকে শুরু করে আমাদের নবী সরকারে তো আলম নবী খাতামুল আম্বিয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত নবী রাসূল আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠাইছেন সবাই মেরাজের রাত্রে বাইতুল মুকদ্দাসে আল্লাহ পাককে সবাই একত্রিতভাবে সেজদা দিয়েছে। সুবহানাল্লাহ। বলেন যে বাইতুল মুকদ্দাসের ভিতরে সমস্ত নবী রাসূলরা একত্রিত হয়ে তাদের কপালের সেজদা আল্লাহ পাককে যেই জমিনের উপরে দিয়েছে, শুধু নবী রাসূলরা সেদিন একত্রিত হয় নাই, বাইতুল মুকদ্দাসে পয়গম্বরের আদমের সেজদার দাগ আছে, বাইতুল মুকদ্দাসে পয়গম্বর ইব্রাহিমের সেজদার দাগ আছে, বাইতুল মুকদ্দাসে জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সেজদার দাগ আছে, যে বাইতুল মুকদ্দাসে মুসা কালিমুল্লাহর সেজদার দাগ আছে, যে বাইতুল মুকদ্দাসে সারা দুনিয়ার নবী রাসূলদের সরদার দু জাহানের কন্ডারি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদম আছে, যে বাইতুল মুকদ্দাসের নামাজের জায়গায় বিশ্ব নবীজির সরদার দাগ আছে, ওই জমিন, ওই বাইতুল মুকদ্দাসের জমিন, বাইতুল মুকদ্দাসের সরদার জায়গা সারা দুনিয়ার মুসলমানদের জান যতক্ষণ পর্যন্ত থাকবে ততক্ষণ পর্যন্ত বাইতুল মুকদ্দাস দাজ্জাল নয়, পৃথিবীর কোন শক্তি দখল করতে পারবে না। কারণ নবীজির সেজদার জাগ যেখানে পড়ে সেই জায়গা কখনো মুসলমান ইয়াহুদ নাসারাদের হাতে দিবে না। ঠিক না? না ঠিক বলে? শুধু বললেন না জিহাদ 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 চাই, জিহাদ করে বাঁচতে চাই,
এটা মুখের স্লোগান দিলে চলবে না আমরা কেমন মুসলমান শিশু গুলি করে মেরে ফেলছে সেই শিশু বাচ্চার মা কাঁদে না নিজের মাসুম বাচ্চাকে দুই হাতে উঠাইয়া বলে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ এই সন্তান তো আমার না এটা তো মাওলা পাক দিছে আমারে আল্লাহু আকবার আমি ময়দানে মহাশরতে মাওলা পাকের কাছে দাঁড়াতে পারবো আমি একজন শহীদের মা হয়ে গেছি এটা তাদের গর্ব বাবা সন্তানকে দুই হাতে উঠায় বলে আল্লাহ তোমার কাছে শুকরিয়া যে আমি শহীদের বাবা হয়ে গেছি সুবহানাল্লাহ বলে এই জিহাদি তামান্না আমাদের থাকতো মুহতারাম হাজিরিন আল জিহাদ মাদিন ইলা ইয়াউমিল কিয়ামা আল্লাহ নবীজি বলে আল জিহাদ মাদিন ইলা ইয়াউমিল কিয়ামা কিয়ামত পর্যন্ত জিহাদ জিন্দা থাকবে একজনকে একজনকে দিয়া হলেও আল্লাহ তাআলা বাইতুল মুকদ্দাসকে ইয়াহুদ নাসাদের হাত থেকে রক্ষা করবে আল্লাহু আকবার বলেন বলতেছিলাম বাইতুল মুকদ্দাস আমার আপনার কাছে এত মর্যাদা কেন মর্যাদার কারণ হলো নবীজির সেজদা বাইতুল মুকদ্দাসে করেছে নবীজির সেজদার পূর্বেও বাইতুল মুকদ্দাসের দাম ছিল কিন্তু আমার নবীজির সেজদা যখন বাইতুল মুকদ্দাসে করেছে তখন বাইতুল মুকদ্দাসের দাম হাজার হাজার গুণ বেড়ে গেছে সুবহান আল্লাযী আসরা বিআবদিহি লাইলান মিনাল মসজিদিল হারাম سبحان الذي أسرى بعبده سبحان الذي من تني شمحان شي شطا أسرى بعبده أسرى جني بھمان کرے چھن کاکے کرے چھن بعبده آیت محمد الرسول اللہ صلی اللہ علیہ وسلم کی কোখান থেকে কোন জায়গা থেকে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি সুমহান সেই শব্দ আল্লাহ যিনি তার নবীকে ভ্রমণ করিয়েছেন লাইলাম মিনাল মসজিদিল হারাম মসজিদে হারাম থেকে ইলাল মসজিদিল আকসা মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত মসজিদে হারাম থেকে মসজিদে আকসার দূরত্ব অনেক একই রাত্রে আল্লাহ তাআলা মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত আল্লাহ তাআলা ভ্রমণ করিয়েছেন নবীকে এই ভ্রমণটাকে বলা হয় ইসরা এই ভ্রমণটাকে কি বলা হয় ইসরা আসরা মানে আল্লাহ তাআলা নবীকে মসজিদে হারাম থেকে মসজিদ আকসা পর্যন্ত এই যে একটা ভ্রমণ এটাকে বলা হয় ইসরা আর মসজিদে আকসা থেকে উর্ধ ভ্রমণে আল্লাহ তাআলা নিয়ে গেছেন এটাকে বলা হয় মেরাজ এটা কি কি বলা হয় মেরাজ নবীজিকে যখন বাইতুল মুকদ্দাসে নেওয়া হলো আল্লাহ তাআলা সমস্ত নবী রাসূলদেরকে বললেন তোমরা বাইতুল মুকদ্দাসে চলে যাও জিব্রাইল ফেরেশতার মাধ্যমে পয়গম্বর আদম থেকে নিয়ে সমস্ত নবী রাসূলরা বাইতুল মুকদ্দাসে দাঁড়ায় রইছে দুই রাকাত নামাজ পড়া হবে নবীজিও সেখানে হাজির সবাই কাতারবদ্ধ হয়ে দাঁড়ানো মসজিদের ভিতরে নামাজের ইমামতি কে করবে কেউ যায় না পয়গম্বর আদম যায় না পয়গম্বর ইব্রাহিম যায় না পয়গম্বর মুসা যায় না মাঝে যায় না ঈসা পয়গম্বরও যায় না কেউ যায় না আল্লাহ তাআলা বলেন ও
ইসরাইল মসজিদে আকসার ভিতরে সমস্ত নবী রাসূলদের ইমামতি আর কেউ করবে না আমার বন্ধুর হাতটা ধইরা সমস্ত নবী রাসূলদের সামনে জায়নামাজের ভিতরে জায়নামাজের উপরে বিশ্ব নবীকে দাঁড় করিয়ে দাও আজকে সমস্ত নবী রাসূলদের দুই রাকাত নামাজ পড়াবে আমার হাবিব সুবহানাল্লাহ বলেন কে পড়াবে নবীজি পড়াবে যখন নবীজি নামাজে দাঁড়িয়ে গেল আল্লাহ তাআলা বললেন ও জিবরাইল নবীজি যেহেতু সমস্ত নবী রাসূলদের আজকে ইমাম সমস্ত ফেরেশতাদেরকে হুকুম দিলেন আল্লাহ ওই যে আমার নবীজি আমার হাবিব বাইতুল মুকদ্দাসে নামাজ পড়াবে তার পিছনে সমস্ত নবী রাসূলরা দাঁড়িয়ে আছে এক কাজ করো যত ফেরেশতা আছে সবাই নবী রাসূলদের পিছনে দাঁড়িয়ে যাও আজকে নবীজি তো নবীদের ইমাম হবে রাসূলদের ইমাম হবে আমি আল্লাহকে ঘোষণা দিব নবী রাসূলদের ইমাম যেমন আমার হাবিব আজ থেকে ফেরেশতাদেরও ইমাম হবে আমার হাবিব আল্লাহু আকবার বলেন তাহলে নবীজির দাম কত বুঝছেন যেই নবীজি বাইতুল মুকদ্দাসে নামাজ পড়াইছে নবীজি সেজদার দাগ আছে নবীজি দাঁড়ানোর দাগ আছে সমস্ত নবী রাসূলদের সেখানে স্মৃতি বিজড়িত এখনো নবী রাসূলটা ফিলিস্তিনের জমিনে শুয়ে আছে সেই জমিন কি ইয়াহুদ নাসারারা দখল করে নিবে আর বিশ্বের মুসলমান চায়া চায়া মলার দেখবে নতুন দেখবে না 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 সারা দুনিয়ার মুসলমানদের এক বিন্দু পরিমাণ যতক্ষণ পর্যন্ত রক্ত থাকবে ইয়াহুদ নাসারাদের হাতে ফিলিস্তিনের এক খণ্ড ভূমি খণ্ড আমরা কখনো তাদের হাতে তুলে দিব না যদিও ফিলিস্তিনে যাইতে পারতেছি না আমরা কিন্তু নিয়ত এবং এরাদা যদি রাখেন ফিলিস্তিনের মুসলমানরা যেমন শহীদ হয়ে জান্নাতের মেহমান হচ্ছে আপনি যদি তাদের পক্ষে সমর্থন দেন খোদার কসম করে বলি শহীদের কাতারে আপনাকে দাঁড় করাইয়া আল্লাহ তাদের উসিলায় আপনাকে জান্নাত দিবে মুহতারাম হাজিরিন আল্লাহ তাআলা আমাদের সকলকে বাইতুল মুকদ্দাসের প্রেম ভালোবাসা মহব্বত আমাদেরকে দান করুক সবাই মিলে আমিন এই বলে আমার আলোচনা শেষ করছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু